ডাক্তার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ প্রচলিত আইনে সুযোগ নেই 401 ধারা আছে সেই সব রায় দেখা হয় তাহলে এটা আদালতের কাছে পাঠানোর কোনো ইয়ে নাই সুযোগ নাই বিএনপি আবেদন করতেই পারে কিন্তু আমাদের তো আইনের বাইরে আমরা কিছু করতে পারি না যে যেখানে আছেন সেখানে ঈদ উদযাপন করুন আবারো প্রধানমন্ত্রীর আহ্বান করোনায় ফের অর্ধশতাধিক মৃত্যু ভারতীয় ধরনে আর আক্রান্ত নেই কেউ রাজধানীর সড়কে যানজট মার্কেট শপিং মলে ভিড় নানা কৌশলে বাড়ি যাচ্ছে মানুষ পবিত্র শবে কদর আজ পালিত হচ্ছে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে সাথে আছি আমি আশা সাবেরা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে মেগা স্পাইডার সিলিং ফ্যান মেগা বাতাসেই শান্তির পরশ এছাড়া সংবাদে আরো থাকছে পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ শ্রদ্ধা ভালোবাসায় অমর মানুষের হৃদয় চিকিৎসার জন্য বিদেশে যেতে খালেদা জিয়ার আবেদন নাকচ করে দিয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন আইন অনুযায়ী দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই এদিকে খালেদা জিয়ার বিষয়ে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে গত 5 মে রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ভাই শামীম এসকান্দার এরপর আইনগত দিক নির্ণয়ে আবেদনটি পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে সকালে আইন মন্ত্রণালয়ের মতামত আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান আইনগত দিক বিবেচনায় বিদেশ যেতে অনুমতি দেওয়ার সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী আমাদের কাছে আমরা এখন আর এই এটাকে আমরা তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না আমাদের আইন অনুযায়ী যেটুকু করণীয় আমরা সেটুকু করছি সেখানে মানবতার প্রশ্ন হচ্ছে সেটাও আমরা করেছি এবং বিএনপি আবেদন করতেই পারে কিন্তু আমাদের তো আইনের বাইরে আমরা কিছু করতে পারি না এর আগে আইনমন্ত্রী বলেন খালেদা জিয়ার বিষয়ে শুধু আইনগত মতামত দেওয়া হয়েছে এই যেখানে 401 ধারা আছে সেই সব রায় দেখা হয় তাহলে এটা আদালতের কাছে পাঠানোর কোনো ইয়ে নাই সুযোগ নাই আমি শুধু একটা দিকই প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে আইনি দিকটা এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন তার আশা করছেন সরকার মানবিক দিক বিবেচনা করবে যদিও এখনো তাকে আপনার বিভিন্ন রকম আপনার চিকিৎসাগত যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু আপনার একেবারে সিসিইউ ছাড়া অন্য কোথাও সম্ভব না এবং সেইখানে সিসিইউ যা যা দরকার সব কিছুই তারা সেখানে করছেন এবং তারা এই কিছুক্ষণ আগে আমাকে যেটা বলেছেন যে সি শোয়িং এ সাইন অফ প্রোগ্রেস করোনায় আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবি জানিয়ে আসছে বিএনপি সাইদুল ইসলাম 21 টেলিভিশন ঢাকা করোনার নতুন ধরন দেখা দিয়েছে বাংলাদেশে তাই যে যেখানে আছেন সেখানে থেকে ঈদ উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সরকারের মূল লক্ষ্য সকল মানুষের বাসস্থান নিশ্চিত করা যাদের গাড়ি বাড়ি আছে তাদের চাহিদা সীমাহীন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব চক্রবর্তীর রিপোর্ট ঢাকা শহরের ক্রমবর্ধমান চাপ সামলাতে চারপাশে গড়ে তোলা হচ্ছে নতুন আবাসিক এলাকা স্লোগান সবার জন্য আবাসন
পরিকল্পিত নগরায়ণ। মহানগরীর প্রায় 15 লক্ষ এমন একটি প্রকল্প পূর্বাচল নতুন শহর। দুই যুগেরও বেশি সময় অপেক্ষার পর এখানকার মূল বাসিন্দারা বুঝে পাচ্ছেন তাদের প্লট। মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত এ দুটি ক্যাটাগরিতে মোট 1440টি প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের তত্ত্বাবধানে 89.63 একর জমিতে নতুন এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব প্লটে স্থানান্তরিত হবে 15 লাখ মানুষ। ভাস্কর্য রূপে উপস্থাপন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে প্লট প্রাপ্তদের হাতে বরাদ্দের দলিল তুলে দেন গণপূর্ত প্রতিমন্ত্রী। আজকে আমি সত্যি খুব আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্লট খুঁজে বের করা, প্লটগুলি তৈরি করা এবং আজকে আপনাদের হাতে যে কাগজ তুলে দিতে পারলাম। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। গ্রামের প্রতিটি মানুষ পাবে শহুরে সুবিধা। ধনীদের অধিক চাহিদা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এখানে বড় লোকদের একটু দৌরাত্ম্য বেশি থাকে, সেখানে আবার কাজ করা বেশ কঠিন হয়ে পড়ে। যাদের এত বিশাল বিশাল অট্টালিকা, বাড়িঘর, ফ্ল্যাট সবই আছে, তাদের আরও লাগবে কেন? মরলে তো সবাইকে যেতে হবে সেই কবরের মাত্র 3 হাত 3.5 হাত জায়গায়। এই ধন সম্পদ কেউ সাথে নিয়ে যেতে পারবে না, এই কথাটা মানুষ কেন ভুলে যায় আমি জানি না। ঈদকে সামনে রেখে অযথা ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপনের আহ্বান জানান সরকার প্রধান। ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছে, কিন্তু এই যে আপনারা যে একসাথে যাচ্ছেন এই চলার পথে, ধরেন ফেরিতে হোক, গাড়িতে হোক, যেখানে হোক, কার যে করোনা ভাইরাস আছে আপনি জানেন না, কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কী ক্ষতিটা হয়? কাজে আপনারা এই ছোটাছুটি না করে যে যেখানে আছেন সে সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন। জীবন জীবিকা বাঁচাতে সচেতনতার সাথে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি নিজে সুরক্ষিত থাকেন, অপরকে সুরক্ষা দেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত 6 জনের সংস্পর্শে আসা কেউ নতুন করে আক্রান্ত হয়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গেল 24 ঘন্টায় মারা গেছেন আরও 56 জন, নতুন করে শনাক্ত 1386 জন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। করোনা সংক্রমণে বিপর্যস্ত পাশের দেশ ভারত, এরই মধ্যে বাংলাদেশেও করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে শনিবার। তবে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনার ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত 6 জনের সংস্পর্শে আসা কেউ আক্রান্ত হননি। দেশে অক্সিজেনের সংকট নেই উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চিকিৎসা সরঞ্জামও রয়েছে যথেষ্ট। তবে করোনা সংক্রমণের নিম্নমুখী প্রবণতা ধরে রাখতে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার যে সংক্রমণের হারটি নিম্নমুখী হয়েছে সেটিকে ধরে রাখা অব্যাহতভাবে সম্ভব হবে, এবং এটি যদি অব্যাহতভাবে ধরে রাখা সম্ভব হয় তাহলে আমাদের অর্থনীতি বলি, আমাদের জীবন জীবিকার যে চ্যালেঞ্জটি আমরা দেখছি গত কিছুদিন ধরে, সেটিকে আমরা খুব সফলভাবে মোকাবেলা করতে পারব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায়, গতকালের তুলনায় আজ বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে 56 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা এখন 11,934, আর নতুন শনাক্ত হয়েছে 1386, সুস্থ হয়েছেন 3,000-এর অধিক। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 7,10,162 জন। দৈনিক সংক্রমণ হার এখন 8.19 ভাগ, আর সুস্থতার হার 91.81। ঢাকার 2 সিটিতেই এডিসের লার্ভা বেড়েছে জানিয়ে এখনই ডেঙ্গুর বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না এমন সরকারি নির্দেশনা উপেক্ষা করেই রাজধানী ছাড়ছে মানুষ। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় রাজধানীর ভেতরে চলাচল করা গাড়িগুলোই যাত্রী নিয়ে যাচ্ছে দূরের গন্তব্যে। পাশাপাশি ব্যক্তিগত ও ভাড়ায় চালিত গাড়ি নিয়েও গ্রামের বাড়িতে ছুটছেন অনেকে। আরও জানাচ্ছেন রাসেল খান। রাজধানী কেবল কর্মস্থল, শেকড় পরে আছে গ্রামে, তাই যেভাবে পারছে সেভাবেই বাড়ি যাচ্ছে নগরবাসী।
যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন। আশা, রাজধানী সীমানা পার হলেই মিলবে যানবাহন। করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধ দূরপাল্লার গণপরিবহন, তাই ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি ভাড়া করা গাড়ি নিয়েই গন্তব্যে ছুটছে মানুষ। ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও ছোট যানবাহনে যাচ্ছেন অনেকে। স্বাস্থ্যবিধি মেনে দুই সিটে একজন নিচ্ছি 200 টাকা ভাড়া। বাড়িতে ফ্যামিলি আছে, তো ফ্যামিলির সবার সাথে একটা ঈদ করার মজা তো অন্যরকম, এই কারণে আর কি এত পেরার মধ্যেও আপনার বাসা যাচ্ছে। ভেঙে ভেঙে যেমন এখান থেকে মোটরসাইকেলে হয় চান্দুরা থেকে লেগুনা, ওইখানে চাচার বাসা আছে, ওইখানে রাতে থাকে, তারপর যাব পরের দিন, নাইলে ঘাট পার হইতে পারলে আজকে চলে যাব। পরিবার পরিজন আসছে, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ কাটাতে পারলে ওইটা একটা খুশির বিষয়, এই জন্য অনেকে যাচ্ছে রিস্ক নিয়ে, যেভাবে যাওয়া যায় যে না বাড়িতে যেতে হবে। বিকল্প যানবাহনে ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ। মাইনা চলছে স্যার, মাইনা চললা বউ বাচ্চার চিকিৎসা করার মতন উপকরণ টেয়া নেই। আটরে ঘাট নিয়ে যাইতে বলছে, এখানে 120 টাকার ভাড়া নিয়মিত ভাড়া, এখন 300 টাকা নিতেছে, তারপরে ডাবল সিটে। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় সুযোগ নিচ্ছে রাজধানীর ভেতরে চলাচলকারী গণপরিবহন এবং ভাড়ায় চালিত মাইক্রোবাস। আমিনবাজার ট্রাক স্ট্যান্ড থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাত্রী পরিবহন করছে এসব যানবাহন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঘরমুখো মানুষের ঢল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বড় দুই ফেরিঘাটে মোতায়েন করা হয়েছে বিজিবি। তবে পাটুরিয়া ঘাটে ফেরি পারা পারে আজ যাত্রী চাপ নেই। এদিকে মহাসড়কেও মানুষের চাপ, নানা কৌশলে বাড়ি ফিরছে মানুষ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। দক্ষিণাঞ্চলগামী মানুষের অস্বাভাবিক ভিড় দেখা দেওয়ায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে শনিবার বিকেল থেকে মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়। রোববার সকাল থেকে শিমুলিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। যাত্রীদের ঘাটের দিকে যেতে বাধা দেয় তারা। শেষ রাতে কিছু যাত্রী ঘাট এলাকায় প্রবেশ করলেও পার হতে পারেননি। দুই প্লাটুন বিজিবি মুন্সীগঞ্জে কাজ করছে, এক প্লাটুন আমাদের ধলেশ্বরী ব্রিজ প্রান্তে রয়েছে ঢাকা মহাসড়কে, সেখান থেকে কোনো যানবাহন এদিকে আসলে সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাটুরিয়া ঘাটে ফেরি পারাপারে যাত্রীদের চাপ নেই, জরুরি সেবায় মাত্র একটি ফেরি চলাচল করছে। সকালে ঘাটের প্রবেশদ্বার মানিকগঞ্জের সিংগাইর ও বারবাড়ি এলাকায় অবস্থান নেয় বিজিবির সদস্যরা। ঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষের ভিড়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বিভিন্ন যানবাহনে বাড়ি ফিরছে মানুষ। আমরা বাড়িতে যাব, দেখি কোনো উপায়ে যাইতে পারি কিনা। ভাড়া অনেক বেশি, কোথাও গাড়ি পাওয়া যাচ্ছে না। লকডাউন উপেক্ষা করে রংপুর থেকে প্রতিদিন শতাধিক বাস ও মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকায় আসছে। বাসগুলোতে ধান কাটা শ্রমিক ব্যানার লাগিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেয়া হচ্ছে। জনপ্রতি ভাড়া নিচ্ছে তিনগুণ করে। টাকাটা বড় কথা না, আমাদেরকে যেতেই হবে। ঢাকার কোচ চলে, সব চলে, হাইয়েস্ট গাড়ি চলে, খালি আমরা রোডে বাড়াইতে পারি না। ভাড়া তারা করে আমাদের ওইখান থেকে, তারা কিছু রেখে আমাদের কিছু দেয়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মাইক্রোবাসেও গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। লকডাউনে নামে মাত্র স্বাস্থ্যবিধি মানছে মানুষ, ডেদার্সে ঘুরছে, পথে ঘাটে করছে কেনাকাটা। রাজধানীর প্রধান সড়কগুলোতে আছে গাড়ির চাপ, দীর্ঘ অপেক্ষার ছবি সিগন্যালে। মানুষ বলছে ঈদ সামনে রেখে বিভিন্ন কাজে বাইরে এসেছেন তারা। পুলিশ বলছে কোনো বাধাই মানছে না জনগণ। আদিত্য মামুনের রিপোর্ট। করোনাকালে এ যেন এক স্বপ্নের শহর, কোথাও নেই সংক্রমণ, কখনো ছিল না মরণ ভাইরাস করোনা। দিব্যি পথে মানুষ আর সহস্র ব্যস্ততা, কারো মৃত্যু ভয় নেই। পথে পথে বহু যানবাহন আছে যানজট, কোনো কোনো সিগন্যালে যানবাহনের দীর্ঘ সারি। অনেকে বলছেন পেটের তাগিদে পথে নেমেছেন তারা। সব চলে লকডাউন, কি দূর দূর বাস না আইলে, লঞ্চ না চললে কি খেপা হয়? এখন আমাদের তো সংসার আছে, চলতে হবে তো, এই রাস্তাঘাটে চলাফেরা করতেছে। ঈদের কেনাকাটা করতে বের হয়েছেন কেউ কেউ, স্বাস্থ্যবিধি মেনেই চলতেছে। চেকপোস্টগুলোতে তৎপরতা নেই। দায়িত্বরতরা বলছেন করোনা নিয়ে জনগণের ডরভয় নেই। জনগণ তো এখন মানে কোনো বিধিনিষেধ মানছে না, তারা হজবরলভাবে চলাফেরা করতেছে। এদিকে করোনা উপেক্ষা করে ঈদের কেনাকাটা করতে বিভিন্ন শপিং মলে আসছেন মানুষ, স্বাস্থ্যবিধি মানছেন বলে দাবি ক্রেতাদের।
ঈদের সময় তো পাঞ্জাবি একটু নেসেসারি প্রোডাক্ট, তো নিজের জন্য এবং ফ্রেন্ডদের জন্য চার পাঁচটা পাঞ্জাবি নিলাম। নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা চেষ্টা করছি শপিং করার জন্য। দোকানিরা বলছেন এবারও লোকসান গুনতে হবে তাদের। মানুষের যে একটা এক্সপেক্ট থাকে কেনাকাটা করার, খুব প্রয়োজন ছাড়া মানুষ আসলে মার্কেটে আসছে না। যেমন গত বছর আমরা ধরা খেয়ে গেছি, এবছর আপনার চাহিদা ছিল যে ব্যবসাটা উঠিয়ে নিব, কিন্তু এবছর একই অবস্থা। করোনা থেকে নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অন্যকেও সুরক্ষিত রাখবে মানুষ, এমনই প্রত্যাশা সবার। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। পবিত্র শবে কদর আজ, পুণ্যময় মহিমান্বিত রাত। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র এ রাত। ইসলামী চিন্তাবিদদের মতে এ রাতেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। শবে কদরের ইবাদত হাজার মাসের নফল ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ। তবে তারা আরও বলেন, শবে কদরের নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত নেই। ২০ রমজানের পর যে কোনো বেজোর রাতে হওয়ার সম্ভাবনা বেশি। তবে ২৬ রমজান দিবাগত রাতে মসজিদে মসজিদে নফল নামাজ, কুরআন তেলাওয়াত সহ ইবাদত বন্দিগি ও মাফ চেয়ে প্রার্থনায় অতিবাহিত করবেন মুসল্লিরা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার ঘটনায় আদালত অবমাননার মামলা, শুনানি যে কোনো দিন। দ্বিতীয় চালানে মংলায় মেট্রো রেলের আরও ৬টি কোচ, দুই তিন দিনের মধ্যে আসবে ঢাকায়। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার একুশে সংবাদে। দেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভয়ঙ্কর ভারতীয় ধরন। এমন অবস্থায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত মুজিব বর্ষ ও কোভিড-১৯ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনায় ভিডিও কনফারেন্সে তিনি এই আহ্বান জানান। সরকার সরাসরি দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে, অথচ ফেরিঘাটে ঘরমুখী জনতার যে বেপরোয়া ঢল, তাতে এটাই প্রমাণিত হয় ভাইরাসের ভয়ঙ্কর সংক্রমণের সংখ্যায় মানুষ নিরুৎসাহিত হচ্ছে না। শোনা যাচ্ছে ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা ২০ গুণেরও বেশি। এমত অবস্থা আমাদের উদাসীনতা, অসচেতনতা, বিপজ্জনক অসচেতনতা, বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্বাভাস দিচ্ছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে আদালত অবমাননার মামলা হয়েছে, যে কোনো দিন হবে শুনানি। এর আগে হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় শিগগির আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান আইনজীবীরা। সোহরাওয়ার্দী উদ্যানের মূল বৈশিষ্ট্য সংরক্ষণ না করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলেও জানান তারা। একটি কাটা গাছের বিপরীতে তিনটি করে লাগানোরও দাবি জানান আইনজীবীরা। আদালতের নির্দেশে উদ্যান থেকে বিদ্যমান সব ধরনের স্থাপনা অপসারণ করে কমিটির চিহ্নিত স্থাপনাগুলো সংরক্ষণ করাসহ বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। আদালত অবমাননার মামলায় আমরা তিনটি জিনিস চেয়েছি। একটি হলো গাছ কাটা বন্ধ করা এবং রেস্টুরেন্টের যে প্রজেক্ট আছে সেটিকে স্থগিত করা। আর দ্বিতীয়তে চেয়েছি এই আদালতের রায়, যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী স্থানের সংরক্ষণের যে রায় আছে সেটি বাস্তবায়ন না করার জন্য, আদালত অবমাননার জন্য তাদের কেন শাস্তি দেওয়া হবে না, এটি আমরা রুল চেয়েছি। মংলা বন্দরে খালাস শুরু হয়েছে জাপান থেকে আসা মেট্রো রেলের কোচের দ্বিতীয় চালান। ৪৮টি প্যাকেজে আসা এই চালানে রয়েছে ৬টি বগি। রোববার দুপুরে জাপানের কোবে বন্দর থেকে আসা এমভি ওশান গ্রেস জাহাজটি বন্দর জেটিতে নোঙর করার পরে বগিগুলোর খালাস প্রক্রিয়া শুরু হয়। দুই থেকে তিন দিন পর নদীপথে এসব আসবে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মুসা জানান, বিশেষ পদ্ধতির কার্গোতে করে এগুলো ঢাকায় পৌঁছানো হবে। ২০২২ সালের মধ্যে আসবে মেট্রো রেলের আরও ১৪৪টি বগি। আমাদের বন্দরে যে সহায়ককারী যন্ত্রপাতি আছে, জাহাজ আছে, পাইলটের ভেসেল আছে, পাইলটস এবং বার্ডিং অ্যারেঞ্জমেন্ট সব আমরা করেছি। তাছাড়াও কাস্টমসও তার প্রিপারেশন নিয়েছে। সব কিছু মিলে আমরা এটাকে ফার্স্ট ট্র্যাক হিসেবে এটার মালামাল হস্তান্তর করা এবং রিসিভ করা থেকে আরম্ভ করে ট্রান্সপোর্টেশন করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি।
মাদারীপুরের কাঁঠালবাড়ির ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় চালকের মাদকাসক্তি সহ আটটি কারণ চিহ্নিত করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এছাড়া রাজধানীর কেরানীগঞ্জ থেকে স্পিডবোটের মালিক চান্দু মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মিডিয়া উইং এর পরিচালক কমডোর খন্দকার আলময়ীন। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। গত 3 মে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে 32 জন যাত্রী নিয়ে রওনা হয় একটি স্পিডবোট। কাঁঠালবাড়ি ঘাটে নোঙর করা বালুবাহী বাল্কহেডে ধাক্কা লেগে ডুবে যায় স্পিডবোটটি। নিহত হন 26 জন। এ ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়। এরই মধ্যে মাদারীপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার 8টি কারণ উল্লেখ করা হয়। জেলা প্রশাসক বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি 23টি সুপারিশমালা সম্বলিত একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তো আমরা এই সুপারিশমালাগুলো আমরা দেখেছি এবং আমরা প্রত্যেকটা সুপারিশমালা বাস্তবায়ন করব। এদিকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে স্পিডবোটের মালিক চান্দু মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব জানায়, অতিরিক্ত লাভের আশায় লকডাউনের মধ্যেই স্পিডবোটটি চালানো হচ্ছিল। দুর্ঘটনার পর মাদারীপুরের শিবচর থানায় মামলা হয়। কেরানীগঞ্জ এলাকা হতে বোটের মালিক এজাহারভুক্ত আসামি চান্দু মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্পিডবোট মালিক চান্দু মিয়া জানায়, ধারণ ক্ষমতার অতিরিক্ত জনবল বহন করা হচ্ছিল। চান্দু মোল্লার 3টি স্পিডবোট থাকলেও একটিরও বৈধ কাগজপত্র নেই বলে জানায় র‍্যাব। যাত্রীদের ব্যক্তিগত নিরাপত্তার সংযমাদির আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের আণবিক শক্তি গবেষণার ভিত রচনা করে গেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এস এম ওয়াজেদ মিয়া। একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর অবস্থান ছিল রাজনৈতিক ক্ষমতার কাছাকাছি, অথচ ছিলেন নির্মোহ মানুষের অপর নাম, দলমত নির্বিশেষে শ্রদ্ধা ভালোবাসার মানুষ। বিজ্ঞান চর্চা এবং পারমাণবিক অগ্রযাত্রার পথিকৃৎ হিসেবে ডক্টর এস এম ওয়াজেদ মিয়া টিকে থাকবেন মানুষের হৃদয়ে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ডক্টর এম ওয়াজেদ মিয়া জাতির পিতার জ্যেষ্ঠ জামাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। সব কিছু ছাপিয়ে তিনি উজ্জ্বল তার বর্ণাঢ্য কর্মময় জীবনে। 50 বছর আগে স্বাধীনতার পরপরই তিনি অনুধাবন করেছিলেন বিজ্ঞান প্রযুক্তির যথাযথ ব্যবহার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ডক্টর এস এম ওয়াজেদ মিয়ার হাতেই গড়ে উঠেছিল সাভারের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্সেস। সেই ধারাবাহিকতা এখন নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান, দিস ওয়াজ ডান বাই ডাইরেক্টলি বাই ডক্টর এম এ, আন্ডার দি সুপারভিশন অফ ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। সেইটার আদলে তৈরি করা হলো এই এরিয়া, এই এরি হারওয়েল না, এই এরি সাভার, যে আমরা একটা নিউক্লিয়ার ফান্ডামেন্টাল ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়ার টেকনোলজি ওয়াজ ডেভেলপড ইন সাভার, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ভিশন অফ বঙ্গবন্ধু, অ্যান্ড দ্যাট ওয়াজ এক্সিকিউটেড বাই ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। ইনফ্রাস্ট্রাকচার ইন প্রিপারেশন ফর রূপপুর। রাজনীতি ঘনিষ্ঠ হয়েও ওয়াজেদ মিয়া ছিলেন সাদাসিধে নির্মোহ, ছিলেন নিষ্ঠাবান বিজ্ঞানী, লিখেছেন বেশ কিছু মৌলিক বিজ্ঞান গ্রন্থ। টোটাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, এই যে করার যে একটা বড় প্রেক্ষাপট, সেখানে তো ওনার কন্ট্রিবিউশন অবশ্যই রিমার্কেবল কন্ট্রিবিউশন। নিউক্লিয়ার টেকনোলজির যে আদার ব্রাঞ্চেস আছে, ফর হেলথ, ফর ইন্ডাস্ট্রিজ, ফর এগ্রিকালচার, সবগুলোই তো ওইখানে ডেভেলপ করা হচ্ছে এবং সেগুলোর ফল অলরেডি বাংলাদেশ পাচ্ছে। তো উনি একজন সাদা মনের মানুষ ছিলেন, হি হ্যাড অ্যাক্সেস টু এভরি, মানে প্রত্যেকেই তার কাছে যেতে পারতো, তাদের প্রবলেমের কথা বলতে পারতো এবং অনেকে অনেকের ব্যক্তিগত প্রবলেম নিয়েও ওনার কাছে যেতেন। ডক্টর এস এম ওয়াজেদ মিয়া বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অবসর নেন 1999 সালে। 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জের ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 2009 সালের 9 মে 67 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য বিজ্ঞানী। দ্যাট ওয়াজ এ ওসেলা। এই দুইটা জীবন যে রক্ষা পেল সেটা তো আমি বলবো যে মিরাকেলি, আল্লাহ মিরাকেলি তাদেরকে বাঁচাইছে। প্রাণ বেঁচে যাওয়ার বিনিময়ে আজ আমরা আমাদের একটা বর্তমান অবস্থানে আসতে সক্ষম আছি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মা এক শব্দের সবচেয়ে মধুর ডাক, 10 মাস 10 দিন গর্ভে ধারণ, জন্মের পর পরম মমতায় লালন, মা ডাকেই বুলি ফোটে সন্তানের।
মাই তো সেরা, হোক গৃহিণী কিংবা কর্মজীবী। মায়ের কাছে সন্তান স্নেহের কোনো রকম ফের নেই। মা দিবসে চ্যালেঞ্জিং পেশা থাকা কয়েকজন মায়ের কথা জানাচ্ছেন শাকিরা আরজু। রাজধানীর ব্যস্ত মোড়, ছুটে চলা গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করছেন, চোখ ফেরানোর সময় নেই। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যানজট নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিত্যদিনের। ট্রাফিক সার্জেন্ট নাজিয়া আফরিনের প্রতিদিনের দায়িত্ব এটি। কাজ শেষে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফেরা, সন্তানদের কাছে পেয়ে এক নিমিষেই সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। তাদের স্পর্শে পিয়াস মেটে মায়ের মনের। নাজিয়ার স্বামীও আছেন একই পেশায়, একদিকে পেশাগত দায়িত্ব, আরেক পাশে মহামারীকালে সন্তানদের নিয়ে ভাবনা। সব চ্যালেঞ্জকে সাথে নিয়ে মায়ের এগিয়ে চলা। মামলা করতে গেলে মানে প্রত্যেকটা যানবাহনের গাড়ি চেক করতে হয়, সেক্ষেত্রে মানুষের সংস্পর্শটা আসা হয় আমাদের বেশি। বাচ্চার খাবার, তারপরে কী করবে এগুলো গুছিয়ে রেখে তারপর ডিউটিতে যেতে হয়। বেসরকারি চ্যানেল একাত্তর টিভির সাংবাদিক নীরা শারমিন। পরিবারের সন্তানকে দেখার কেউ নেই, তবে থেমে গেলে কি চলে? সন্তানকে ডে কেয়ারে রেখে সারাদিন সংবাদের খোঁজে, কাজ শেষে সন্তানকে নিয়ে ঘরে ফেরা। খাবারটা রান্না করে বক্সে বক্সে করে আমি প্যাকেট করে দিয়ে দিই, কখন কি খাবে লিখে দিই, তারপরে ওরা সেভাবে গরম করে ওভেনে তারপরে খাওয়ায়। আমি অতলকে ডে কেয়ার থেকে নিয়ে অফিসে চলে যেতাম, যেহেতু এখন সংক্রমণটা বেড়ে গেছে আমি এখন আর ওকে নেওয়ার কথা ভাবতে পারি না। করোনাকালে মেয়েকে এভাবেই স্নেহের পরশ দিয়ে ডাক্তার সাদিয়ার হাসপাতালে যাত্রা। মহামারীর কঠিন সময়ে হাসপাতালে বেশি সময় দিতে হচ্ছে, আছে করোনা সংক্রমণের আশঙ্কা। সন্তানকে ভালো রাখা নিয়েই যত চিন্তা এই ডাক্তার মায়ের। আসলে একজন মা হিসেবে তো দুশ্চিন্তা হয়, কারণ প্রতিদিন অনেক রোগী দেখি। একজন চিকিৎসক হিসেবে আমি বসে থাকতে পারি না, কাজেই আমার আল্লাহকে ভরসা করে এবং সকল রকম সতর্কতা অবলম্বন করে আমাদের কাজ করে যেতেই হয়। একজন মা সব পারেন, তাকে পারতেই হয়। কর্মক্ষেত্র ও পরিবারের সহযোগিতা পেলে একজন কর্মজীবী মায়ের পথ চলা হয়ে ওঠে মসৃণ। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে সেরা দশ মাকে গর্বিণী সম্মাননা 2021 পুরস্কার দেবে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। সংবাদ সম্মেলনে সেরা মায়েদের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। এ সময় তিনি বলেন, স্ব ক্ষেত্র বিশেষে অবদানের জন্য প্রতিবারের মতো এবছরও সেরা দশজন মাকে এ সম্মাননা দেওয়া হবে। তবে করোনা পরিস্থিতিতে আয়োজন থাকছে অনাড়ম্বর। মায়েদের সম্মাননার স্মারক ও উপহার সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা সমাজের প্রতিষ্ঠিত দশটি সেক্টর, সেই সেক্টরের দশজন গর্ভিণী মাকে 2021 সালের সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্ববোধ করছি। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় ভারতে ফের দৈনিক আক্রান্ত 4 লাখের বেশি, অক্সিজেন নিশ্চিতে টাস্কফোর্স গঠন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হলেন একুশে টেলিভিশনের পরিচালক কে এম শহীদুল্লাহ। সংগঠনের মহাসচিব মাসুদুসামা চৌধুরীর অকাল প্রয়াণে তার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। প্রতিষ্ঠা লগ্ন থেকে কে এম শহীদুল্লাহ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিবের দায়িত্বে ছিলেন। 33 বছর ধরে সাফল্য ও নিষ্ঠার সাথে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কে এম শহীদুল্লাহ। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত। করোনার দ্বিতীয় ধাপে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রতিদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন কাউন্সিলর সহ স্থানীয় নেতাকর্মীরা। ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রীর পাশাপাশি বিতরণ করা হচ্ছে বস্ত্র। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনার দ্বিতীয় ধাপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধীরা। রাজধানীর ধানমন্ডিতে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা, ওষুধ ও মাস্ক বিতরণ করেছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এবং জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি।
প্রতিদিনের মতো দলের কার্যালয়ের সামনে ইফতার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। 400 ভাসমান মানুষের মধ্যে রান্না করা ইফতার বিতরণ করেন যুবলীগ নেতা তাজবিরুল হক অনু। রায়ের বাজার এলাকায় 100 মানুষের মধ্যে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করে উত্তর যুবলীগের 34 নম্বর ওয়ার্ড কমিটি। আমরা প্রত্যেক দিন প্রতিটি ওয়ার্ডে এই মানুষের কল্যাণে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ডেমরা থানার 67 এবং 68 নম্বর ওয়ার্ডে 1000 পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লালবাগ এলাকার কাউন্সিলর। বংশাল এলাকায় 500 হতদরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্যাকেজের মাধ্যমে 1000 পরিবারের মাঝে আমরা বিতরণ করি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অসহায় কর্মহীন ও সাধারণ মানুষের মাঝে কুমিল্লা সেনানিবাসের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকাল 10টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে 103 পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তৈল, আটা, ছোলা, লবণসহ বিভিন্ন খাদ্য ও দ্রব্য সামগ্রী দেওয়া হয়। বর্তমানে দেশে একটি বড় ধরনের সংকট সময় অতিবাহিত করছে। বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো আগামী দিনগুলোতেও অসহায় মানুষের পাশে থাকবে আশাবাদ ব্যক্ত করা হয়। করোনা আক্রান্তদের প্রায় 90% শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার তথ্য পেয়েছে বিশেষজ্ঞরা। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা 9 মাস বা তারও বেশি সময় পর্যন্ত মানুষের শরীরে স্থায়ী হচ্ছে বলে জানান তারা। এছাড়া করোনা নেগেটিভ হওয়া প্রায় 26% মানুষের শরীরেও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। ইফরাস নূরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শিউলি স্বপ্নম। করোনা সংক্রমিত মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা আর কমিউনিটি সংক্রমণের মাধ্যমে কতটা হার্ড ইমিউনিটি গড়ে উঠছে এমন প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা পরিচালনা করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের একদল বিশেষজ্ঞ। গবেষণাকালে পর্যবেক্ষণ করা হয় 1530 জনকে। গত অক্টোবর থেকে 6 মাস ধরে চলে এই গবেষণা। গবেষকরা বলছেন আরটিপিসিআর পজিটিভ ও নেগেটিভ নমুনা বিশ্লেষণে 75% মানুষের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। কোভিড থেকে সেরে ওঠার পরও অনেকের মধ্যে দুর্বলতা, শ্বাসকষ্ট, বিষণ্ণতা, অবসাদের মতো কিছু রোগ অব্যাহত থাকছে বলে তথ্য পাওয়া যায়। শতকরা প্রায় 75% রোগীর শরীরে অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। আমরা আরটিপিসিআর পজিটিভ এবং আরটিপিসিআর নেগেটিভ উভয় গ্রুপকেই অন্তর্ভুক্ত করেছি। তথ্য বিশ্লেষণে দেখা গেছে প্রথমবার করোনা আক্রান্তরা দ্বিতীয়বার আক্রান্ত হলেও তারা সংকটাপন্ন হওয়ার ঝুঁকিতে পড়ে না। এছাড়া বাংলাদেশ ধীরে ধীরে হার্ড ইমিউনিটির দিকে এগিয়ে যাচ্ছে এমন আশা জাগানিয় তথ্যও দিচ্ছেন গবেষকরা। যাদের আরটিপিসিআর নেগেটিভ ছিল তাদের মধ্যে শতকরা 26 জনের মধ্যে আমরা দেখেছি যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যদিও তারা করোনা নেগেটিভ ছিলেন। দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই গবেষণার তথ্য প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ও জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই গবেষণা দেশে ভবিষ্যৎ করোনা সংক্রমণ মোকাবেলায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজকে যে লব্ধ তথ্যগুলো আছে সেটার ভিত্তিতে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা, লকডাউন যাই বলেন না কেন সেটা ওভাবে করেই করতে হবে যে বয়স ভিত্তিক, রোগ ভিত্তিক, এলাকা ভিত্তিক কিভাবে করা যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। জেলা পর্যায়ে পরিচালিত প্রথম এই গবেষণায় আর্থিক সহযোগিতা দেয় দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ও ইসলামিক ফাউন্ডেশন। এই গবেষণার ফলাফল দেশের পাশাপাশি আন্তর্জাতিক জার্নালেও প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গবেষকরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের
ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 365টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 176টির, কমেছে 126টির, আর অপরিবর্তিত ছিল 63টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 39 পয়েন্ট বেড়ে উঠে আসে 5,645 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,352.4 কোটি টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 66.36 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। খালেদার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ, প্রচলিত আইনে সুযোগ নেই। যে যেখানে আছেন সেখানে ঈদ উদযাপন করুন, আবারও প্রধানমন্ত্রীর আহ্বান। করোনায় ফের অর্ধশতাধিক মৃত্যু, ভারতীয় ধরনে আর আক্রান্ত নেই কেউ। রাজধানীর সড়কে যানজট, মার্কেট শপিং মলে ভিড়, নানা কৌশলে বাড়ি যাচ্ছে মানুষ। পবিত্র শবে কদর আজ পালিত হচ্ছে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21dashtv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/24online। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।